প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মহিউদ্দিন আহমদ, সহকারী অধ্যাপক সমাজকর্ম, বলরামপুর আদর্শ মহাবিদ্যালয়, আটোয়ারি পঞ্চগড়। কোভিড-19 কারণে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। এই বন্ধ থাকার প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে অনলাইন ক্লাস ব্যবস্থা চালু আছে। তারই ধারাবাহিকতায় আমরা আমাদের এই অনলাইন ক্লাস অব্যাহত রেখেছি। এখন আমি মূল পয়েন্টে আসি। আমি সমাজকর্মের প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় আলোচনা করব, সমাজকর্ম পদ্ধতি। এই সমাজকর্ম পদ্ধতি আলোচনার আগে পদ্ধতি কাকে বলে সেটা আমাদের জানতে হবে, কারণ পদ্ধতি সম্পর্কে না জানলে সমাজকর্ম পদ্ধতি বুঝতে কষ্ট হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ক্লাসটা ফলো করবে, মনোযোগ সহকারে শুনবে এবং রিপ্লাই দিবে। পদ্ধতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মেথড। মেথড শব্দটি গ্রিক শব্দ মেটা ও হডস থেকে এসেছে। মেটা শব্দের অর্থ হচ্ছে সুশৃঙ্খল বা সিস্টেমেটিক, আর হডস শব্দের অর্থ হচ্ছে উপায় বা ওয়ে। একসাথে বলতে গেলে বলতে হবে যে সুশৃঙ্খল উপায়ে কোনো কাজ সম্পাদন করাকে পদ্ধতি বা মেথড বলে। এই হচ্ছে পদ্ধতি। আমি আবার বলি যে পদ্ধতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মেথড। মেথড শব্দটি গ্রিক শব্দ মেটা ও হডস থেকে নেওয়া হয়েছে। মেটা শব্দের অর্থ হচ্ছে সুশৃঙ্খল বা সিস্টেমেটিক, আর হডস শব্দের অর্থ হচ্ছে উপায় বা ওয়ে। তো আক্ষরিক অর্থে আমরা বলতে গেলে বলতে পারবো যে সুশৃঙ্খল উপায়ে কোনো কাজ সম্পাদন করার যে পন্থা বা প্রক্রিয়া তাকে পদ্ধতি বা মেথড বলে। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো মেথড বা পদ্ধতি কাকে বলে। এখন আমরা সমাজকর্ম পদ্ধতি কাকে বলে সেটা আলোচনা করব। সমাজকর্ম পদ্ধতি হচ্ছে ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা সমাধান নিয়ন্ত্রণ, প্রতিরোধ, উন্নয়নে পেশাগত সেবা প্রদানের লক্ষ্যে সমাজকর্মীগণ যেসব কৌশল ও পন্থা অবলম্বন করে তাকে সমাজকর্ম পদ্ধতি বলে। আমি তোমাদের বোঝার জন্য আরেকবার বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা সমাধান, প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও উন্নয়নে পেশাগত সেবা প্রদানের লক্ষ্যে সমাজকর্মীগণ যে কৌশল বা পন্থা অবলম্বন করে তাকে সমাজকর্ম পদ্ধতি বলে। এ বিষয়ে সমাজকর্মের বিভিন্ন সমাজবিজ্ঞানীগণ, এইচ বি ট্রেকার সহ বিভিন্ন সমাজবিজ্ঞানীগণ বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন, কিন্তু সব সংজ্ঞার মূল কথা হচ্ছে এটাই যে ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যার সমাধান, নিয়ন্ত্রণ, প্রতিরোধ ও উন্নয়নে যে পেশাগত সেবা প্রদান, এই সেবাটা শুধু সেবা হলে হবে না, যে কোনো সেবা হলে হবে না। পেশাগত সেবার ব্যাখ্যা হচ্ছে যে দক্ষ ব্যক্তির প্রফেশনাল কোনো পার্সনের মাধ্যমে সেবা নিতে হবে, কোনো সমাজকর্মীর মাধ্যমে সেবা নিতে হবে। এই সমাজকর্মীর যে উপায়ে, যে পন্থায় যেভাবে সেবা দিবেন সেটাকে সমাজকর্ম পদ্ধতি বলে। আমরা পরবর্তী আলোচনা করলে আরও ভালো বুঝতে পারবো যে সে পেশাগত সেবাটা কি। এখন আমরা বলবো যে সমাজকর্ম পদ্ধতির প্রকারভেদ যদি আলোচনা করি তাহলে এই পেশাগত বিষয়টা আরও ফুটে উঠবে তোমাদের কাছে। সমাজকর্ম পদ্ধতি কয় প্রকার, সমাজকর্ম পদ্ধতির ধরন প্রকার জানলে, বুঝলে, আলোচনা করলে আমরা এই সংজ্ঞাটা আরও পরিষ্কার হবে। সমাজকর্ম পদ্ধতি মূলত দুই প্রকার হচ্ছে, মৌলিক পদ্ধতি, সহায়ক পদ্ধতি। মৌলিক পদ্ধতির ইংরেজি শব্দ হচ্ছে বেসিক মেথড, সহায়ক পদ্ধতির ইংরেজি শব্দ হচ্ছে অক্সিলারি মেথড। মৌলিক পদ্ধতি কাকে বলে? সমস্যাগ্রস্ত ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা মোকাবেলার জন্য সমাজকর্মের যেসব পদ্ধতি প্রত্যক্ষভাবে বাস্তবে প্রয়োগ করা হয় তাকে মৌলিক পদ্ধতি বলে। আমি আবার বলি, সমস্যাগ্রস্ত ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা মোকাবেলায় সমাজকর্মের যেসব পদ্ধতি প্রত্যক্ষভাবে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করা হয় তাকে মৌলিক পদ্ধতি বলে। এই মৌলিক পদ্ধতি আবার তিন ভাগে বিভক্ত, একটা ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম, সমষ্টি সমাজকর্ম।
টেবিলে আমি দেখাতে পারতাম, আমি টেবিলে একটু লিখে দেখাই। মৌলিক পদ্ধতি, সহায়ক পদ্ধতি। মৌলিক বলছি আগে, মৌলিক পদ্ধতি তিন প্রকার: ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম, সমষ্টি সমাজকর্ম। সমষ্টি সমাজকর্ম আবার দুই ভাগে বিভক্ত: সমষ্টি সংগঠন, সমষ্টি উন্নয়ন। সহায়ক পদ্ধতিও তিন প্রকার, সহায়ক পদ্ধতিও তিন ভাগে বিভক্ত: একটা হচ্ছে সমাজকর্ম প্রশাসন, সমাজকর্ম গবেষণা, সামাজিক কার্যক্রম। এখন যদি আমরা প্রত্যেকটা পদ্ধতি নিয়ে একটু আলোচনা করি তাহলে আরও পরিষ্কার হবে। ব্যক্তি মৌলিক পদ্ধতি তিন প্রকার, তার মধ্যে প্রথম পদ্ধতি হচ্ছে ব্যক্তি সমাজকর্ম। ব্যক্তি সমাজকর্ম কাকে বলে, ব্যক্তি সমাজকর্ম কি সেটা আমাদের জানতে হবে। ব্যক্তি সমাজকর্ম মিন সোশ্যাল কেস ওয়ার্ক। সোশ্যাল কেস ওয়ার্ক কাকে বলে, কি? ব্যক্তি সমাজকর্ম হচ্ছে সমাজকর্মের এমন একটি মৌলিক পদ্ধতি যার সাহায্যে সমস্যাগ্রস্ত ব্যক্তি নিজেই নিজের সমস্যাগ্রস্ত ব্যক্তি যাতে তার নিজস্ব প্রতিভা ও সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয় ও সুখী ও সমৃদ্ধশালী জীবনযাপন করতে পারে। ব্যক্তি সমাজকর্ম হচ্ছে এমন একটি মৌলিক পদ্ধতি যা সমস্যাগ্রস্ত ব্যক্তি তার নিজের প্রতিভা, মেধা ও সম্পদের মধ্যে সমন্বয় সাধন করে নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয় ও সুখী ও সমৃদ্ধশালী জীবনযাপন করতে পারে, তাকে ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি বলে। এখানে দুইটা কথা বলা হয়েছে যে প্রতিভার বিকাশ, নিজস্ব প্রতিভার বিকাশ আর তার সম্পদের সদ ব্যবহার। এই প্রতিভার বিকাশ এবং সম্পদের সদ ব্যবহার করে তিনি নিজের পায়ে দাঁড়াবেন, সক্ষম হবেন। কিভাবে? সমাজকর্ম পদ্ধতি কোনো সময় মানুষকে আর্থিক সাহায্য দিয়ে সহায়তা করে না, সমাজকর্ম ভিক্ষাবৃত্তিতে উৎসাহ দেয় না। একটা উদাহরণ দিয়ে আমি বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এক ব্যক্তি, এক ভিখারি ভিক্ষা চাইতে এসেছিলেন তার কাছে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বাসায় কি আছে তোমার? তখন সেই ভিখারি বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাসায় আমার একটা কম্বল আর একটা বাটি আছে। মহানবী বললেন, যাও তুমি তোমার সেই কম্বল আর বাটিটা নিয়ে আসো আমার কাছে। তখন সেই ভিখারি বাসায় যেয়ে কম্বল আর বাটিটা মহানবীর সামনে উপস্থাপন করলেন। তখন মহানবী বললেন, এই কম্বল আর বাটিটা বাজারে বিক্রয় করবে, বাজারে বিক্রয় করে যে অর্থ পাবে সেটা দিয়ে তুমি একদিনের খাবার কিনবে, আর বাকি টাকা দিয়ে একটা কুড়াল কিনবে। এই কুড়াল নিয়ে জঙ্গলে যাবে, জঙ্গলে যেয়ে কাঠ কাটবে, এই কাঠ বাজারে বিক্রি করবে, খড়ি বিক্রি করবে, খড়ি হিসাবে বিক্রি, জ্বালানি হিসাবে বিক্রি করবে, বিক্রি করে জীবিকা নির্বাহ করবে। এইভাবে তুমি চলবে, কিন্তু তুমি ভিক্ষা করতে পারবে না। এই হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ। ভিখারিকে উৎসাহ করেননি, উৎসাহ দেন নাই, তিনি নিজের পা দাঁড়াতে সক্ষম হয়েছেন। ভিখারিকে ভিক্ষা দেওয়া মানে তাকে নির্ভরশীল করে তোলা। এরকম সব ধর্মেই বলা হয়েছে, জীবে দয়া করে দেয় জনসাধারণ সে বিষয়ে ইচ্ছা। এইভাবে বিভিন্নভাবে বলা হয়েছে, কিন্তু মানুষকে পরনির্ভরশীলতাকে উৎসাহ দেওয়া হয় না। সমাজকর্মে পর নির্ভরশীলতাকে উৎসাহ দেওয়া হয় না, নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হবে। কেমনে সক্ষম হবে? তার যে সম্পদ, তার যে সামর্থ্য, তার যে প্রতিভা, তার যে মেধা, সে কাজে লাগিয়ে সে যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে। এটা হচ্ছে ব্যক্তি সমাজকর্মের কাজ। যে একজন মানুষের, তোমরা বলতে পারো যে স্যার তার তো কোনো সম্পদ নাই, বস্তুগত কোনো সম্পদ নাই, তাহলে সে কীভাবে নিজের পায়ে দাঁড়াবে? তার মেধা হচ্ছে সম্পদ, তার ব্রেন হচ্ছে সম্পদ। সেই ব্রেনটাকে কাজে লাগাবে কি দিয়ে? হাত দুইখান দিয়ে কাজে লাগাবে। তার মেধা দিয়ে, হাত হাত দিয়ে সে তার জীবনের পরিবর্তন ঘটাবে, ভাগ্যের পরিবর্তন ঘটাবে। তার ব্যক্তি জীবনে, পরিবার জীবনে, সমাজ জীবনে সে পরিবর্তন ঘটাবে, বাস্তবায়ন করবে নিজের প্রতিভাকে। এভাবে সে ভূমিকা রাখবে। কাজেই এই ব্যক্তি সংস্কারের কাজ হচ্ছে এটা, যে মানুষকে সে নিজের সম্পদ সামর্থ্য ব্যবহার করে নিজের পা দাঁড়াতে হবে, অন্যের উপর ডিপেন্ডার হতে পারবে না। দল সমাজকর্ম কি? দল সমাজকর্মের ইংরেজি শব্দ হচ্ছে সোশ্যাল গ্রুপ ওয়ার্ক। এখানে বলা হয়েছে, সাধারণত দল সমাজকর্ম গঠনমূলক দলীয় অভিজ্ঞতার মাধ্যমে
দলের সদস্যদের যথাযথ সামাজিক ভূমিকা পালনে সহায়তা করে। দলীয় অভিজ্ঞতার মাধ্যমে দলের সদস্যদের সামাজিক ভূমিকা পালনে সহায়তা করে। দলের যে সদস্য থাকে, গ্রুপ মেম্বার যারা থাকবেন, তাদেরকে একটা এক্সপিরিয়েন্স তৈরি করে দিতে হবে, তারা যেন একে অন্যের সাথে বিহেভ করতে পারে, সিকলের মতো চেনের মতো থাকতে হবে, রিলেশন থাকতে হবে, সুন্দর সম্পর্ক থাকতে হবে। যদি দলের সদস্যদের একের অন্যের মধ্যে সুসম্পর্ক থাকে, রিলেশন থাকে, ভালো সম্পর্ক থাকে, তাহলে সে সমাজে ভালো রোল প্লে করতে পারবে। ভালো রোল প্লে করতে পারলে সমাজের অন্যান্য বিষয়গুলো তার প্রতিফলিত হবে, পজিটিভ ইম্প্যাক্ট হবে। আর দলের সদস্যদের মধ্যে যদি কোন্দল থাকে, কনফ্লিক্ট থাকে, দ্বন্দ্ব থাকে, তাহলে সে আর বাইরে কোনো ভূমিকা রাখতে পারবে না, নিজেরও ভাগ্যের পরিবর্তন করতে পারবে না, গ্রুপের মধ্যেও কোনো ভূমিকা রাখতে পারবে না, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, জাতীয় জীবনে, সমাজ জীবনে কোনো জায়গায় সে পজিটিভ ইম্প্যাক্ট হবে না তার কাজের। এই জন্য বলছে দলীয় অভিজ্ঞতার মাধ্যমে দলীয় সদস্যদেরকে ভূমিকা পালনে সহায়তা করতে হবে। এক কথায় দলের সদস্যদের মধ্যে সে যাতে ভালো রোল প্লে করতে পারে, সুসম্পর্ক রাখতে পারে। একজন ব্যক্তি যে সোসাইটিতে, যে দলে, যে গ্রুপে বসবাস করবে, সেই গ্রুপে, সেই দলের মধ্যে সে যাতে সুসম্পর্ক রাখতে পারে। কেমন সুসম্পর্ক? চেনের মতো, সিকুলের একটা আংটার সাথে একটা আংটার যুক্ত, ওই রকম সম্পর্ক রাখতে হবে। সম্পর্ক রাখলে তার মধ্যে সোশ্যালাইজেশন গ্রো করবে। যখন সোশ্যালাইজেশন গ্রো করবে, তখন সে একদিকে দলের সদস্যদের মধ্যে সুসম্পর্ক রাখলো, অন্যদিকে সমাজের অন্য এই অভিজ্ঞতা অন্য অন্য ক্ষেত্রেও সে বাস্তবায়ন করতে পারবে। কারণ আমরা সামাজিক জীব, মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস করে। একজন মানুষ কোনো ক্রমেই বলতে পারবে না যে নিজেই স্বয়ংসম্পূর্ণ, সে একাই সব করতে পারে, নো। যত বড় ধনাঢ্য ব্যক্তি হোক, যত বড় জ্ঞানী ব্যক্তি হোক, অন্য মানুষের সহায়তা নিতেই হবে। কাজেই আমরা সমাজে একজন ব্যক্তি কোনো সময় একাই বলতে পারবো না যে আমি একাই একশো আমি সব কিছু পাই, অন্য মানুষের সহায়তা নিতে হবেই। আমরা সামাজিক জীব, একে অন্যের পরিপূরক। কাজেই দলের সদস্য কোনো না কোনো লোকের হেল্প সহায়তা নিতে হবে। আর যখন একে অন্যের পরিপূরক হিসেবে কাজ করবে, তখন আর কোনো সমস্যা থাকবে না। সুখে দুঃখে, বিপদে আপদে সবাই সবাই পাশে দাঁড়াবে। এভাবে দলীয় অভিজ্ঞতা কাজে লাগিয়ে মানুষ তাদের ভাগ্যের পরিবর্তন করবে। তিন নম্বরে বলবো যে মৌলিক পদ্ধতি আমরা বলছিলাম সমষ্টি সমাজকর্ম, কমিউনিটি সোশ্যাল ওয়ার্ক। সমষ্টি সমাজকর্মের ইংরেজি শব্দ হচ্ছে কমিউনিটি সোশ্যাল ওয়ার্ক। কমিউনিটি সোশ্যাল ওয়ার্ক কি? সমষ্টির চাহিদা ও প্রয়োজন অনুযায়ী বস্তুগত অবস্তুগত সম্পদের মাধ্যমে সমষ্টির সদস্যদের মনোসামাজিক সমস্যার সমাধান ও অর্থনৈতিক উন্নয়ন সাধনের ক্ষেত্রে সমাজকর্মের যে পদ্ধতি প্রয়োগ করা হয়, সেটাই হচ্ছে সমষ্টি সমাজকর্ম। আমি আরও একবার বলি তোমাদের বোঝার স্বার্থে, যে সমষ্টির চাহিদা ও প্রয়োজন অনুযায়ী বস্তুগত অবস্তুগত সম্পদের সদ্ব্যবহারের মাধ্যমে সমষ্টির সদস্যদের মনোসামাজিক সমস্যার সমাধান ও অর্থনৈতিক উন্নয়ন সাধনের ক্ষেত্রে সমাজকর্মের যে পদ্ধতি প্রয়োগ করা হয়, সেটাই হচ্ছে সমষ্টি সমাজকর্ম। দুটো কথা বলা হয়েছে, কি? মনোসামাজিক সমস্যার সমাধান, সমষ্টির সদস্যদের মনোসামাজিক সমস্যার সমাধান, আর সম্পদের সদ্ব্যবহার, অর্থনৈতিক উন্নয়ন আর মনোসামাজিক সমস্যার সমাধান। এক কথায় মনোসামাজিক সমস্যা আর অর্থনৈতিক উন্নয়নের মধ্যে সমন্বয় সাধন করে সমষ্টির উন্নয়ন সাধন করতে হবে, সে কথা বলা হয়েছে। এই সমষ্টিকে আবার দুইটা ভাগে ভাগ করে, দুইটা অংশ আছে সমষ্টি সমাজকর্মের, দুইটা অংশ আছে। একটা হচ্ছে সমষ্টি সংগঠন, একটা সমষ্টি উন্নয়ন। সমষ্টি সংগঠনকে বলা হয় কমিউনিটি অর্গানাইজেশন ইংরেজিতে, আর সমষ্টি উন্নয়নের ইংরেজি শব্দ হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট। তো কমিউনিটি অর্গানাইজেশন কি জানতে হবে, সমষ্টি সংগঠন কি? সমষ্টি সংগঠন সমাজকর্মের মৌলিক পদ্ধতির একটা বিশেষ দিক, যার মাধ্যমে কোনো নির্দিষ্ট ভৌগোলিক এলাকার জনকল্যাণমূলক প্রয়োজন ও সম্পদের মধ্যে ফলপ্রসূ সামঞ্জস্য বিধান করা। তা বিশেষ ভৌগোলিক এলাকায় বসবাসকারী কিছু কমিউনিটি থাকবে, জনগোষ্ঠী থাকবে, তাদের সমাজকল্যাণ, তাদের কি, তাদের যে সমাজকল্যাণমূলক প্রয়োজন, সামাজিক প্রয়োজন, আর কি সম্পদের ফলপ্রসূ ব্যবহার, সামাজিক চাহিদা আর সমাজের সম্পদের ফলপ্রসূ ব্যবহারের মাধ্যমে তাদের সমন্বয় সাধন করতে হবে। কিন্তু কমিউনিটি অর্গানাইজেশন প্রত্যেক কমিউনিটিতে, প্রত্যেক গ্রুপে বা ব্যক্তি জীবনে, ব্যক্তিগতভাবে মানুষের, আমরা মনে করবো যে মানুষ সামাজিক জীব, সোশ্যাল হিউম্যান বিং। এই সামাজিক চাহিদার প্রতি সবসময় খেয়াল রাখতে হবে, যে মানুষকে কোনো সময় সমাজের বাইরে ভাবা যাবে না। এক মনীষী বলছেন, যে লোক সমাজ স্বীকার করে না, সে হয় দেবতা নয় পশু। এটা আমাদের মনে রাখতে হবে যে মানুষ সামাজিক জীব,
আগে বলা হয়েছে যে তার সমাজ কল্যাণমূলক প্রয়োজন, সামাজিক প্রয়োজন, সোশ্যাল নিডটাকে পূরণ করতে হবে। তারপর হচ্ছে সম্পদের মধ্যে ফলপ্রসূ সামঞ্জস্য বিধান, সামাজিক প্রয়োজন ও সম্পদের মধ্যে ফলপ্রসূ সামঞ্জস্য বিধানের মাধ্যমে এই কমিউনিটি অর্গানাইজেশনটাকে সম্পাদন করতে হবে। এক কথায় তাদেরকে অর্গানাইজ করতে হবে। এই অর্গানাইজ করতে গেলে কী লাগবে? সামাজিক শিক্ষা, সামাজিক মূল্যায়ন, সমাজ কল্যাণমূলক জ্ঞান আর সম্পদ, এই দুটোর মধ্যে যখনই সমন্বয় সাধন করে অর্গানাইজ করা হবে, একসাথে আনা হবে, একই প্ল্যাটফর্মে আনা হবে, তখন ঠিক তাদের উন্নয়ন হবে। মানুষের কাজ হচ্ছে যে পার্টিসিপেশন করা, অংশগ্রহণ করানো। আমরা যখন উন্নয়নমূলক কাজে কোনো গ্রুপকে, কোনো সংগঠনকে, কোনো কমিউনিটিকে যখন একই প্ল্যাটফর্মে আনতে সক্ষম হব, তখন সেটা উন্নয়ন হতে সম্ভব। আর যখন মানুষের মধ্যে কনফ্লিক্ট, দ্বন্দ্ব, গ্রুপ, দলাদলি হবে, তখন কোনো ক্রমেই উন্নতি হবে না, কোনোভাবেই উন্নতি হবে না। এই এই উন্নয়নের আরেকটা পরিকল্পনা হচ্ছে যে কমিউনিটি অর্গানাইজেশন, কমিউনিটিকে অর্গানাইজ করতে হবে, একই প্ল্যাটফর্মে আনতে হবে, একই লক্ষ্যে আনতে হবে, একটা মত, একটা চাওয়া, একটা পাওয়া, একটা স্লোগান থাকতে হবে, তাহলে সেখানে উন্নয়ন হতে সম্ভব। আমরা যদি খেয়াল করি পারিবারিক জীবনে, সমাজ জীবনে দেখি যে কোনো পরিবারে, কোনো সমাজে, কোনো গোত্রে, কোনো বংশে যে দ্বন্দ্ব, বিভেদ ভিন্ন ভিন্ন থাকে, চাওয়া পাওয়া ভিন্ন ভিন্ন থাকে, তাহলে জীবনে উন্নতি হবে না। তোমরা যে সমাজে বাস করছো সেই সমাজে খেয়াল করবা, সেই সমাজে দেখবা যে যেখানে ঐক্য আছে, যেখানে ইউনিটি আছে, সেখানে উন্নতি আছে। যেখানে ঐক্য নাই, যেখানে ইউনিটি নাই, সেখানে উন্নতি নেই। কাজেই সমাজকর্মের কাজ হচ্ছে যে মানুষের ভাগ্যের পরিবর্তন করা। এই ভাগ্যের পরিবর্তন করতে যে সামাজিক জীব হিসাবে মানুষকে সামাজিকভাবে স্বাবলম্বী হতে হবে। এই স্বাবলম্বী হওয়ার জন্য তার জানা দরকার, এটা হচ্ছে একটা দিক, যে তাকে একই প্ল্যাটফর্মে হতে হবে, ইউনিটি থাকতে হবে, চাওয়া পাওয়া একই রকম হতে হবে। কমিউনিটির সদস্যদের মধ্যে যদি ভিন্ন ভিন্ন চাওয়া পাওয়া থাকে, ভিন্ন ভিন্ন চাহিদা থাকে, ভিন্ন ভিন্ন মতামত থাকে, তাহলে জীবনে উন্নতি হবে না। এই জন্য কমিউনিটি অর্গানাইজেশনের কাজ হচ্ছে যে মানুষকে একই প্ল্যাটফর্মে সমবেত করা, একই মন মানসিকতা, একই চাওয়া পাওয়ার মধ্যে নিয়ে আসা, তাহলে ভাগ্যের পরিবর্তন হবে ইনশাল্লাহ। তারপরে এই সমষ্টির দ্বিতীয় অংশ হচ্ছে সমষ্টি উন্নয়ন, কমিউনিটি ডেভেলপমেন্ট। এই কমিউনিটি ডেভেলপমেন্টে কী বলা হয়েছে, সমষ্টি উন্নয়ন হল গ্রামীণ জনগোষ্ঠী কর্তৃক পরিকল্পিত ও বাস্তবায়িত আত্মসাহায্যমূলক কর্মসূচি, যাতে সরকার শুধু কারিগরি নির্দেশনা ও আর্থিক সহায়তা দিয়ে থাকে। এর উদ্দেশ্য হল ব্যক্তিগত পর্যায়ে আত্মনির্ভরশীলতার উন্নয়ন ও আত্মনির্ভরতার উদ্যোগ গ্রহণে গ্রামীণ জনগোষ্ঠীকে সহায়তা করা। কমিউনিটি ডেভেলপমেন্টটা মূলত গ্রাম পর্যায়ের মানুষের জন্য, গ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। কীভাবে ভাগ্য পরিবর্তন করবে? সরকার দুইটা দিকে হেল্প করবে, কারিগরি সহায়তা দিবে আর আর্থিক সহায়তা দিবে। তার মানে এই নয় যে কোনো ব্যক্তি, কোনো গ্রুপকে সরকার কিছু টাকা পয়সা দিয়ে দিল, নো। যেমন কিছু বেকার যুবককে নিয়ে প্রশিক্ষণ দেওয়া হলো, কোন বিষয়ে? মৎস্য চাষের উপরে। কোন বিষয়ে? কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হলো। যুগ উপযোগী কোনো বিষয়ের উপরে প্রশিক্ষণ দিয়ে তাকে সেলফ এমপ্লয়েড করা হলো, প্রশিক্ষণ দিল। এই প্রশিক্ষণ দেওয়ার জন্য যে উপকরণ, যে খরচ, সেটা সরকার দিবে। আর এই হেল্প নিবে কারা? বেকার জনগোষ্ঠী, অল্প শিক্ষিত, অর্ধশিক্ষিত, শিক্ষিত জনগোষ্ঠীকে প্রশিক্ষণ দেয়া, মৎস্য চাষের উপরে, ফ্রিজ রিপেয়ারের উপরে, মোবাইল রিপেয়ারের উপরে, কম্পিউটার শেখার উপরে, বিভিন্ন বিষয়ের উপরে। কারা প্রশিক্ষণ দেবে? বিভিন্ন এজেন্সি আছে, সরকারি বিষয়ে অনেক এজেন্সি আছে, যুব উন্নয়ন দপ্তর দিবে, সমাজসেবা দপ্তর দিবে, সমাজ কল্যাণ দপ্তর দিবে, এরকম বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন এজেন্সি, তারা বেকার যুবকদেরকে প্রশিক্ষণ দেবে। এই প্রশিক্ষণের হচ্ছে কারিগরি যে উপকরণ, যে জিনিস, সেগুলো সরকার দিবে। আর প্রশিক্ষণের যে খরচ, ব্যয় হওয়া, সেটা সরকার করবে। কাদেরকে? গ্রামীণ জনগোষ্ঠীকে। গ্রামীণ জনগোষ্ঠী সবসময় পিছিয়ে আছে। এই গ্রামীণ জনগোষ্ঠীকে বিভিন্ন কারিগরি সহায়তা ও আর্থিক সহায়তা দিয়ে তাদেরকে আগিয়ে নেওয়া, তাদের ভাগ্যের পরিবর্তন ঘটানো, তাদের উন্নয়ন ঘটানো, তাদেরকে সামনে এগিয়ে নিয়ে আসা, এই এইটা হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্টের কাজ। এখন আমরা সহায়ক পদ্ধতি নিয়ে আলোচনা করব। সহায়ক পদ্ধতি আলোচনা করার পূর্বে আমরা বলেছিলাম আগে যে সহায়ক পদ্ধতিও তিন প্রকার, সমাজকর্ম প্রশাসন, সমাজকর্ম গবেষণা ও সামাজিক কার্যক্রম। তো তার এই এই তিনটা বিষয় আলোচনা করার পূর্বে সহায়ক পদ্ধতি কাকে বলে এটা জানতে হবে। আমি বলছি আগে যে সহায়ক পদ্ধতির ইংরেজি শব্দ হচ্ছে অক্সিলারি মেথড। অক্সিলারি মেথড কি? সমাজকর্মের মৌলিক পদ্ধতি সমূহকে বাস্তব ক্ষেত্রে যথাযথ প্রয়োগ এবং কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে যে পদ্ধতি বিশেষভাবে সাহায্য করে তাকে সহায়ক পদ্ধতি বলে। আমি আরো বলতে পারি যে মৌলিক পদ্ধতিকে বাস্তবে প্রয়োগ করার ক্ষেত্রে যে পদ্ধতি অ্যাসিস্ট করে, হেল্প করে,
সহায়তা দেয় সেই সহায়ক পদ্ধতি। আমরা যদি প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্বের জানি, যদি তোমরা কেউ জানো যে প্রিন্সিপাল ভার্ব কাকে বলে, অক্সিলারি ভার্ব কাকে বলে, জাস্ট লাইক অ্যাজ এ প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব, এই মৌলিক পদ্ধতি সহায়ক পদ্ধতি, বেসিক মেথড আর অক্সিলারি মেথড, এভাবে দেখলেও তোমরা মিলাইতে পারবা। এই জন্য বলছে সমাজকরণের মৌলিক পদ্ধতি সমূহকে বাস্তব ক্ষেত্রে যথাযথ প্রয়োগ এবং কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য যে পদ্ধতি বিশেষভাবে কাজ করে, এটা উল্লেখ করা হয়েছে যে মৌলিক পদ্ধতিটাকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগের ক্ষেত্রে সহায়ক পদ্ধতি অ্যাসিস্ট করবে, হেল্প করবে, সহায়তা করবে, এইটি হচ্ছে কাজ সহায়ক পদ্ধতি। এখন আমরা বলি যে সহায়ক পদ্ধতি কি, সমাজকর্ম প্রশাসন। সমাজকর্ম প্রশাসনটা কি সেটা জানতে হবে আমাদের, যে সোশ্যাল ওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন, সোশ্যাল ওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন এটা কাকে বলে কি। সমাজকর্ম প্রশাসন এমন একটি কৌশল ও প্রক্রিয়া যা সামাজিক নীতিকে সমাজসেবা সমাজসেবায় পরিণত করে এবং বিভিন্ন সমাজকল্যাণমূলক পরিকল্পনা ও কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালনা ও বাস্তবায়নে সহায়তা করে। আমি আরও একবার ভালো করে তোমরা বুঝো, সমাজকর্ম প্রশাসন এমন একটি কৌশল ও প্রক্রিয়া যা সামাজিক নীতিকে সমাজসেবায় পরিণত করে এবং বিভিন্ন সমাজকল্যাণমূলক পরিকল্পনা ও কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালনা ও বাস্তবায়নে সহায়তা করে। প্রশাসনের কাজ হচ্ছে যে কোনো অ্যাক্টিভিটিসকে বাস্তবায়ন করা, যে কোনো অ্যাক্টিভিটিসকে বাস্তবে রূপ দেওয়া, সুশৃঙ্খলভাবে কাজ করা, এ প্রশাসন। এই সমাজকর্ম প্রশাসন না থাকলে কোনো কাজ, যে কোনো প্রতিষ্ঠানের প্রশাসনিক কাঠামো থাকতে হবে, প্রশাসনিক একটা স্ট্রাকচার থাকতে হবে, সেই প্রশাসনিক স্ট্রাকচার পুরো প্রক্রিয়াটাকে সুষ্ঠুভাবে সম্পাদন করার একটা পরিকল্পনা বাস্তবায়ন করবে। এই পরিকল্পনা না থাকলে কোনো কাজ সম্ভব না, কোনো চেইন অফ কমান্ড কাজ করবে না। ইংরেজিতে একটা কথা আছে যে এ গুড প্ল্যান ইজ হ্যাভ টু বি ডান, এটা বলে রাখতে হবে, এ গুড প্ল্যান ইজ হ্যাভ টু বি ডান। কেন, যে যে কোনো পরিকল্পনা হচ্ছে কাজের অর্ধেক সম্পাদন করে দেয়, যদি পরিকল্পনা না থাকে তাহলে কাজটা হবে কেমনে। তো এই প্রশাসনের কাজ হচ্ছে পরিকল্পনা করা, একটা কাজের একটা কাজকে ফ্রেমে ফ্রেমবদ্ধ করা, ফ্রেমবদ্ধ করে সেই কাজটাকে বাস্তবায়ন করা, কোনটার পরে কোনটা, কিসের পরে কি, কোন কাজের পরে কোন কাজ হবে, এটা ডিপেন্ড করছে প্রশাসনের উপরে। প্রশাসন যদি ভালো হয়, দক্ষ হয়, সুচারুরূপে সাজানো হয়, তাহলে সেই প্রতিষ্ঠান সেই সংগঠন তত ভালো পারফর্ম করতে পারবে। তো এই জন্য সমাজকল্যাণ প্রশাসনের কাজ হচ্ছে যে এটাকে বাস্তবে রূপ দেওয়া, পরিকল্পনাটাকে বাস্তবে রূপ দেওয়া। আমি এই জন্য বললাম এ গুড প্ল্যান ইজ হ্যাভ টু বি ডান, যে এই যে পরিকল্পনা যদি সুষ্ঠু হয় ভালো হয় তাহলে কাজটা অর্ধেক হয়ে যাবে। তারপর হচ্ছে সমাজকর্ম গবেষণা, সোশ্যাল ওয়ার্ক রিসার্চ। গবেষণার কাজ কি, এখানে বলা হচ্ছে সমাজকর্ম গবেষণা হলো সমাজকর্ম ব্যবহৃত জ্ঞান কৌশল ও পদ্ধতি সমূহের ধারণা ও সাধারণীকরণের মাধ্যমে যথার্থ ও কার্যকারিতা নির্ণয়ের বিজ্ঞানভিত্তিক অনুসন্ধান প্রক্রিয়া। সমাজকর্মের গবেষণা পদ্ধতি আছে, আমরা কোনো বিষয়ে যাচাই বাছাই তথ্য আবিষ্কার করলে সেটা পরিসংখ্যানিক রূপ দিতে হবে, শতকরা হার বের করতে হবে, নাহলে গবেষণার বাস্তবায়ন হবে কেমনে। জাস্ট ফর এক্সাম্পল, যেমনই বলি যে এই অঞ্চলে বা কোনো একটা ভৌগোলিক এলাকার অ্যাডিক্টেড লোকের সংখ্যা বের করবো, ড্রাগ অ্যাডিক্টেড কীভাবে বের করবো, কীভাবে কাজ করব, গাণিতিক আকারে বের করতে, পরিসংখ্যানিক আকারে বের করতে হবে, বয়স ভেদে বের করতে হবে, তখন কী করব। সেক্ষেত্রে এই যদি বলি 15-25 বছর বয়সের কতজন মানুষ ড্রাগ অ্যাডিক্টেড, মানুষ বললে হবে না, পুরুষ কতজন, মহিলা কতজন ড্রাগ অ্যাডিক্টেড, কোন পেশার লোক কতজন ড্রাগ অ্যাডিক্টেড, শিক্ষিতর মধ্যে কতজন, অশিক্ষিতের মধ্যে কতজন ড্রাগ অ্যাডিক্টেড, এইসব তথ্য উপাত্ত খুঁজে বের করতে হলে গাণিতিক পদ্ধতি ব্যবহার, পরিসংখ্যানিক পদ্ধতি ব্যবহার করতে হবে। এই জন্য গবেষণা করতে হবে, গবেষণা করে তা রূপ দিতে হবে, কীভাবে বের করব এবং এর সমাধান কেমনে হবে। আমাদের যে সমাজে জাস্ট ফর এক্সাম্পল যে অ্যাডিক্টের সংখ্যা বেড়ে যাচ্ছে, কেন অ্যাডিক্টের সংখ্যা বাড়তেছে, মানুষ কেন অ্যাডিক্টেড হচ্ছে, মানুষ কেন ড্রাগ নিচ্ছে, এই এই কারণ খুঁজে বের করতে হবে এবং এই ড্রাগ অ্যাডিক্ট থেকে মানুষকে বের করে আনার উপায়টা কি, এই জন্য গবেষণা দরকার। সমাজকর্ম গবেষণা খুব গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি, সহায়ক পদ্ধতির খুব গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি সমাজকর্ম গবেষণা। তারপরে আছে সামাজিক কার্যক্রম। সামাজিক কার্যক্রম কি, যে সামাজিক কার্যক্রম হলো একটি সম্মিলিত প্রচেষ্টা যার মাধ্যমে সমাজের বিদ্যমান বিভিন্ন অবাঞ্ছিত
ও অনাকাঙ্ক্ষিত অবস্থাগুলোর সুপরিকল্পিত পরিবর্তন সাধন করে জনগণের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সামাজিক উন্নয়ন সাধনের প্রচেষ্টা চালানো। এটা হচ্ছে সোশ্যাল অ্যাকশন, সামাজিক কার্যক্রম। এটা হচ্ছে লাস্ট ছয় পদ্ধতির একটা লাস্ট পদ্ধতি, যে এটা লাস্ট পদ্ধতি যে আমাদের সমস্ত ধাপগুলো পর পর ধাপগুলোকে সম্পাদন করে সামাজিক কার্যক্রমে চলে আসবে, যেভাবে মানুষ আর 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 কোনো উপায় নাই, তখন স্বাভাবিক হয়ে যাবে। উপরের সব প্রক্রিয়াগুলো পদ্ধতিগুলো সে মেনটেন করতে পারে, তখন সামাজিক কার্যক্রম তার ফুলফিল হবে, সে সেভাবে চলবে, সেভাবে জীবনযাপন করবে, সমাজের রোল প্লে করতে পারবে। আবার বলি যে সোশ্যাল অ্যাকশনটা কি, সামাজিক কার্যক্রম হলো একটি সম্মিলিত প্রচেষ্টা যার মাধ্যমে সমাজে বিদ্যমান বিভিন্ন অবাঞ্ছিত ও অনাকাঙ্ক্ষিত অবস্থাগুলোর সুপরিকল্পিত পরিবর্তন সাধন করে জনগণের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সামাজিক উন্নয়ন সাধনের প্রচেষ্টা চালানো হয়। আমি একটা উদাহরণ দিই, এখন একটা কৃষির উদাহরণ দিই, যে এক সময় মানুষ কাঠের লাঙল ও গরু দিয়ে হাল চাষ করত, জমি চাষ করত, ফসল ফলাত, সনাতন পদ্ধতিতে ফসল ফলাত। এখন কি সেই পদ্ধতি আছে? এখন যন্ত্রের মাধ্যমে, ট্রাক্টর মাধ্যমে হাল চাষ করা হয়, বৈজ্ঞানিক পদ্ধতিতে হাল চাষ করা হয়, হাইব্রিড বীজ বপন করা হয়, পেস্টিসাইড ইনসেকটিসাইড ব্যবহার করা হয়, অল্প জমিতে বেশি ফসল উৎপন্ন হয়, অল্প সময়ে বেশি ফসল উৎপন্ন হয়। এই যে সময় উপযোগী যে পরিবর্তন, এইটাকে বলা হয়েছে যে মানুষের চাহিদা, জনগণের চাহিদার সাথে সামঞ্জস্য রাখতে হবে। এখন জনগণ চাচ্ছে কি, আমাদের অল্প সময়ে অল্প পরিশ্রমে বেশি ফসল উৎপাদন করতে হবে। এখন যদি আমরা সনাতন পদ্ধতিতে পড়ে থাকি, যদি সেটাই ফলো করি, তাহলে আমার ভাগ্যের পরিবর্তন হবে না। জনগণের যে কন্টেম্পোরারি যে চাহিদা, যে নিডস, সেদিকে খেয়াল রেখে সামাজিক চাহিদা পূরণ করতে হবে। তাহলে আমাদের আমরা নিজেরা দাঁড়াতে পারবো, সুখী ও সমৃদ্ধশালী জীবনযাপন করতে পারবো, ভাগ্যের পরিবর্তন করতে পারবো। সোশ্যাল অ্যাকশন, যে জনগণের চাহিদার সাথে সুপরিকল্পিত উপায়, জনগণের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে প্রয়োজন পূরণ করতে হবে, তাহলে আমাদের এই এই পদ্ধতি সার্থক হবে। তো আমি শিক্ষার্থীদের বলতে চাই যে এখন বিশ্বব্যাপী মহামারী, তোমরা ঘরে আসো, তোমাদেরকে বইয়ের সাথে থাকতে হবে, পড়ার টেবিলে থাকতে হবে, তোমাদের এই সাপোর্ট দেওয়ার জন্য আমাদের এই ক্লাস, আমরা যে ক্লাস নিচ্ছি তোমরা রীতিমতো ফলো করবে, অনুসরণ করবে। আর আমার ছাত্রছাত্রীদেরকে বলবো যে তোমরা আমার ইনবক্সে নক করবে, রোল নাম্বার নাম দিয়ে নক করবে, কোনো প্রবলেম অ্যারাইজ করলে, কোনো জায়গায় না বুঝতে পারলে আমাকে প্রশ্ন করবে, আমি ইনবক্সে তোমাদেরকে আনসার দিয়ে দেবো। আমার অনুরোধ যে তোমরা এটা ফলো করবে। আর যদি কেউ কোনো স্টুডেন্ট যদি ফলো না করো, যদি নক না করো, তাহলে আমি বুঝলাম যে তোমরা ক্লাস দেখছো না, ক্লাস ফলো করতেছো না। আমার কাছে তো হাজিরা খাতা আছে, আমি দেখছি আমার কতজন স্টুডেন্ট, ফার্স্ট ইয়ারে কতজন, সেকেন্ড ইয়ারে কতজন, সেকেন্ড ইয়ার বলতে পরীক্ষার্থী, পরীক্ষার্থীরাও ক্লাস ফলো করবে, দেখবে এবং তোমরা নক করবে, আমার ইনবক্সে নক করবে, পজিটিভ আর নেগেটিভ, কোথাও বুঝলে কোথাও বুঝলে না, সেটা আমি তোমাদেরকে সলিউশন দিয়ে দেবো। তো ইনশাল্লাহ ভালো থাকো, তোমরা প্রয়োজন ছাড়া বাইরে বের হবে না, এই বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাইরে বেরোলে মাস্ক পরবে, ভালোভাবে চলবে, পড়ালেখা করবে, প্রয়োজন ছাড়া কোনো বাইরে বেরোবে না। তোমাদের সুস্বাস্থ্য এবং সমৃদ্ধ সুখী জীবন কামনা করে শেষ করছি।